ভাগ করলাম, তাহলে আমার ভাজ্য কত?
ভাজ হলো 5 আর ভাজ্য কত 505 তাহলে 5 কে কত প্রথমে প্রথম সংখ্যাতে দিয়ে করব 5 কে কত 5 এখন দেখো এরপরে কি নামবে শূন্য তাহলে 5 দিয়ে যখন শূন্য যাবে না তখন আমরা ভাগফলে কি করব ভাগফলে একটা কি করব 5 শূন্য বসাবো ঠিক আছে শূন্য 5 এ কত শূন্য তারপর কত নামবে 5 এই শূন্যটা কিন্তু তোমাদের একটু লক্ষ্য করে বসাতে হবে এরপর আমরা কি নামিয়েছি 5 তারপর কি হবে 5 যেহেতু 5 কে 5 দিয়ে 1 দ্বারা ভাগ করা যায় তাহলে কত হবে 5 কে 5 ঠিক আছে তাহলে উত্তর আমরা যখন লিখব উত্তর কি লিখব উত্তর ভাগফল 101 ঠিক একই ভাবে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব আমি এই ধরনের অঙ্কগুলো এগুলো একটু সতর্কতার সাথে লক্ষ্য করে করতে হবে এবং আমাদের একটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে যদি ধরো আমি ছোট্ট একটি অঙ্ক দিই 17 হ্যাঁ 17 কে 2 দিয়ে করি তাহলে এক এক অঙ্ক এই প্রথম অঙ্কটা দিয়ে যাচ্ছে তাহলে আমাকে কি করে দ্বিতীয় অঙ্ক নিতে হবে তাহলে কত 2 গুণের 17 8 2 গুণে কি হয় 16 9 2 গুণে 18 বেশি হয়ে যায় তাহলে আমি কি নিব 8 2 গুণে 16 ভাগ শেষ আমার থাকবে কত 7 থেকে 6 গেলে কত 1 থাকবে না তাহলে আমরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করতে হবে যে আমার ভাজকটা কি এই ভাগ শেষ থেকে বড় হবে অর্থাৎ ভাগ শেষ কি সব সময় কি হবে ছোট হবে ভাগ শেষ ছোট হবে কার চাইতে ছোট হবে এই ভাজকের চাইতে সুতরাং এই গাণিতিক সমস্যাগুলো যদি তোমার পড়ার সময় ভাগ শেষ থাকে তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন ভাজকের চাইতে ভাগ শেষটা কি ছোট হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আমরা আরো কিছু গাণিতিক সমস্যা যেমন 208 কে কি করব 4 দিয়ে ভাগ করব তখন কি হবে তখন এই সমস্যাগুলোকে একটু খেয়াল করতে হবে তোমাদের আমি করে দিচ্ছি তোমাদের যেমন 208 ভাগ 4 4 5 কত 20 নামলো কত 8 4 2 গুণে কত 8 ঠিক আছে হ্যাঁ একটু খেয়াল করতে হবে 72 63 অর্থাৎ 7263 ভাগ 9 1008 ভাগ 12 495 ভাগ 7 এই অঙ্কটা ধরো করে দিই আমি হ্যাঁ এই লাস্টের অঙ্কটা করে দিই তাহলে কি হলো 495 ভাগ কত 7 তাহলে 7 সাথে কত 49 না 7 সাথে কত 49 তাহলে কোনো বিয়োগ কি হয়েছে এই ক্ষেত্রে দেখো আমি তাহলে কি 7 সাথে 49 ঠিক আছে এখন আমি যে 5 নামিয়েছি 5 কিন্তু 7 দিয়ে ভাগ যায় তখন কি করব আমরা ভাগ ফলে একটি শূন্য বসাবো তাহলে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা উত্তরটা কি লিখব এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা উত্তরটা লিখব যে আমাদের ভাগফল কত ভাগফল 70 এবং ভাগশেষ 5 হ্যাঁ একটু তোমাদের লক্ষ্য করতে হবে এবং খেয়াল করে দেখো যে আমাদের ভাজক কি আমাদের ভাজক ভাগশেষের চাইতে কি বড় অর্থাৎ ভাগশেষ সব সময় ভাজকের তুলনায় ছোট হয় হ্যাঁ এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি কিছু করে দিয়েছি প্রথম অঙ্কটি করে দিয়েছি শেষের অঙ্কটি করে দিয়েছি এই চারটি অঙ্কই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং প্রথম অঙ্কটিও আমি করে দিয়েছি সুতরাং আগামী ক্লাসে অন্য অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজ এখানে শেষ